ব্যাপারটা কি এখানে জানলা খোলায় এসকেলি রাখছো কেন অপচনা এটা একটা হ্যাঁ হাসিব তুমি নাকি নতুন গাড়ি কিনেছো নতুন গাড়ি কিনতে যাব কোন দুঃখে আমি কি পাগল হয়ে গেলাম নাকি ওরা যে বলল তুমি আমাদের গাড়ি বিক্রি করে দিয়ে নতুন গাড়ি কিনেছো দেখছেন ম্যাডাম আমি বলছি না ওরা চোর ওর গাড়ি চুরি করে নিয়ে গেছে আরে আপনি দাঁড়া আছেন কেন যান তাড়াতাড়ি জি ম্যাডাম আমি দেখছি পুলিশে কল করে এই বাকের এদিকে আসো তোমার কথা যেতে হবে না তুমি কাজ না থাকলে নিচে যাও নিচে চলে যাও ম্যাডাম গাড়ি চুরি করে নিয়ে গেছে স্যার একটু বুঝান এই কথা বসে বলো তো তুমি যাও তো নিচে যাও চল এই নিচে যাবে কেন গাড়ি তো নিয়ে চলে গেছো আরে বাবা গাড়ি আমি বিক্রি করে দিয়েছি ঠিক আছে কি হ্যাঁ তুমি গাড়ি বিক্রি করে দিয়েছো তার মানে তুমি সত্যি সত্যি নতুন গাড়ি কিনেছো নাকি না আজকে থেকে গাড়ি ব্যবহার বন্ধ নো গাড়ি ইউজ নো গাড়ি ইউজ মানে এই তুমি এসব কি বলো গাড়ি ছাড়া আমরা চলবো কিভাবে জনগণ চলছে কিভাবে দেশের অন্যান্য লোকজন কি সবাই গাড়ি নিয়ে চলছে হ্যাঁ গাড়ি ছাড়া চলছে না এত যে ১৬ কোটি লোক সবারই কি গাড়ি আছে তারা যেভাবে চলছে আমি সেভাবে চলবো সবার প্রাইভেট গাড়ি আছে না আছে তাতে আমাদের কি গাড়ি ছাড়া আমরা কিভাবে চলবো গাড়ি ছাড়া কি বাসা থেকে এক পাও আগে বেড়া যায় আর আমি আমার আত্মীয় স্বজনের বাসায় যাব কিভাবে আমি শপিং এ যাব কিভাবে আরে এটা কি হয় নাকি তোমার শপিং এর দরকারটা কি সব সময় তো শপিং করেছো এই যে এখনো তোমার ওয়ার্ড্রব দেখলাম আলমারি দেখলাম চারটা আলমারি ফুল তোমার ড্রেস তাছাড়া এখন অনলাইনে জিনিস পাওয়া যায় তুমি আগে এগুলো শেষ করো তারপর নতুন জিনিসপত্র কিনো ঠিক আছে তুমি কিন্তু হাসিব সব সময় আমার শপিং নিয়ে খোঁটা দাও আমি কিন্তু একদম সহ্য করব না ঠিক আছে ফাইন আমি আর নতুন কোনো কাপড় কিনবো না সব সময় পুরান কাপড়ই পরবো তোমার যদি লজ্জা না লাগে যে তোমার বউ পুরনো কাপড় পরে আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছে আমার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি অফিসে যাবেন কিভাবে শুনি সবাই যেভাবে যায় সেভাবে যাব রিক্সা আছে বাস আছে টেম্পো আছে এইভাবে যাবে তোর হেঁটে যাবো অসুবিধা কোথায় আচ্ছা বাবা আমি তো নতুন নতুন গাড়ি কিনেছি কয় বছর ৭ বছর ৮ বছর ধরে গাড়ি কিনেছি তার আগে আমি ঢাকা শহরে চলাফেরা করিনি স্টুডেন্ট অবস্থায় চলাফেরা করিনি আমি তোমার কথাবার্তা কিছুই বুঝতে পারছি না গাড়ি কেন বিক্রি করে দিলে তুমি আর বাসে যাবে মানে এসব কি বলছো আর তোমার ভাই স্কুলে যাবে কিভাবে দরকার হলে ভ্যানে যাবে বাচ্চারা এখানে কষ্ট করবে হাঁটবে আমাদের বাপ দাদারা হেঁটে হেঁটে যেত না যাবে ওভাবে তুমি কি পাগল নাকি তোমার ভাই ভ্যানে স্কুলে যাবে ওর ক্লাসমেটরা দেখলে ওকে নিয়ে হাসাহাসি করবে শোনো একটা কথা বলি তোমাকে সকালে তো উঠো না সব সময় সকালে উঠে দেখবা যে রাস্তা জ্যাম হয়ে থাকে এই বাচ্চাদের স্কুলে যাবে সেই জন্য এক একটা গাড়ি যায় তুমি কি জানো যে ১% লোকের জন্য রাস্তা জ্যাম হয়ে যায় ৯৯% লোক মানে ১% জন্য ৯৯% লোক হচ্ছে কষ্ট করছে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তানিকা তেলের দাম খামাখা শুধু যে যাত্রীর জন্য বাড়ছে সেটা তো না এখন মনে করো দিনাজপুর রংপুর বা ঢাকা শহরের অন্য অন্য জায়গায় বাংলাদেশের অন্য অন্য জায়গায় যখন ফসল ফুটছে কিভাবে আসছে হয় কোনো বাসে আসছে ট্রাকে আসছে ও কিভাবে আসে এগুলো তেলে চড়ে আসে না ওই ইয়ের দামও তো বেড়ে যায় একটা সবজির দামও বেড়ে যায় সবজির দাম বেড়ে যাচ্ছে তেলের দাম বেড়ে যাচ্ছে এ তো ঠিক না তুমি কি মনে করো হাসিব তুমি যদি গাড়ি চালানো বন্ধ করে দাও তাহলে জ্যাম ঠিক হয়ে যাবে তেলের দাম কি একা তোমার জন্য বেড়েছে বাংলাদেশে আর মানুষের জন্য বাড়ে নাই সবাই যদি তোমার মতো গাড়ি চালানো বন্ধ করে দেয় তাহলে তুমি মনে করো যে রাস্তার জ্যাম ঠিক হয়ে যাবে অনেক হয়েছে ফালতু কথা আর বলো না আমি যা বলেছি সেটাই ঠিক আছে সব কিছু বন্ধ এখন আর এরপর থেকে যে এসি এইভাবে চালাবো না যে এরকম দরজা খোলা থাকে আর লাইট এট অফ করে রাখবা ঠিক আছে লাইট অফ করে রাখবো মানে যেখানে দরকার নেই সেখানে লাইট জ্বালিয়ে রাখবা কেন আচ্ছা